সকালবেলা ঘুমের টাইম তো, তার কারণে আর ভূমিকম্প হয়েছে না না হয়েছে বলতে পারি না, কিন্তু সকালবেলা ফেসবুকে যখন ঢুকছি ঘুম থেকে উঠে, তখন ফেসবুকে দেখছি অনেক বড় এক ভূমিকম্প হয়েছে। তো আমি তো ঘুমের টেলা সকালবেলা কিছু বলতে পারি না। আসলে সকালে শুনতে পারলাম ভূমিকম্প হয়েছিল, বাট তখন তো 5টা 58 বাজে, আমরা সবাই ঘুমে ঘুমিয়েছিলাম। তো যখন সকালে ওইটা, তারপর সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম ফেসবুকে, তারপর দেখতে পারলাম যে ভূমিকম্প অনেক মারাত্মক ভূমিকম্প হয়েছিল। এটা আসলে কেউ টের পাইনি, আমরা আসলে বুঝতে পারি নাই, আমাদের ফ্যামিলি কেউ বুঝতে পারে নাই। যখন অনলাইন দেখলাম, তারপর সবাই জানা জানি এটা এই আর কি। আমি সকালে ঘুমিয়ে গেলাম, তখন ঘুমের টাইম ছিল, সবাই ঘুমিয়েছিলাম, অনুভব করতে পারি নাই যে ভূমিকম্প হয়েছিল। পর দেখলাম মোটামুটি অনেক মারাত্মক মাত্রায় ভূমিকম্প হয়েছিল। দেখ আল্লাহ কাছে শুক্রিয়া, আমাদেরকে হেফাজত রাখছে, আল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। 6টায় ভূমিকম্প আবাস প্রায় 30 সেকেন্ড আমার কাপড় ধুয়ে ফ্যান চলতেছিল, হঠাৎ করে ভূমিকম্প এসে ফ্যান করে গেছে, দুজনে কাপড় ছিল, কাপড়গুলো পরে গেছে, হঠাৎ চোয়াশা মুখে গেছিলাম, কাপড় মুখে এসে চলে যায় মুহূর্তে প্রায় 30 সেকেন্ড। আমি সারা রাত দোকান দোকানদারি করে বাঁচাই গেছি, বাঁচাই গিয়ে শুইলাম, তারপর ঘুমাইলাম, তারপরে এই তো ঘুম থেকে ওইটা দেখলাম যে ফেসবুক খুললাম, তারপরে দেখি যে এই ভূমিকম্প বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আঘাত এনেছে। আমরা অনেকেই সম্ভবত ঘুমিয়েছিলাম, তার জন্য কোনো বুঝতে পারি নাই, কিন্তু অনেক বিকট আকারে ভূমিকম্পটা হয়েছিল। যারা হয়তোবা সজাগ ছিল অথবা ইয়ে ছিল, তারা হয়তোবা বুঝতে পারছে আসলে কি ভূমিকম্পটা কিরকম হয়েছে। আমরা অনেক সুস্থ আছি সেই জন্য আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা আকারের ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখছে, সেই জন্য আলহামদুলিল্লাহ।